সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেল, পুরা জাহাজে হাজার হাজার যাত্রী সবাই মরে গেল। এমন সময়ে একজন প্রেগনেন্ট গর্ভবতী মহিলা সাগরের পানির মধ্যে তার ব্যথা শুরু হয়েছে, ডেলিভারির পেইন শুরু হয়েছে। এই মহিলা ডেলিভারির পেইন শুরু হওয়ার পরে বেঁচে থাকবার মতো কোনো জিনিস নেই সাগরে, হঠাৎ করে তার চোখের সামনে দেখে এক টুকরা কাঠ ভেসে যায়। আমি এক মিনিটে বোঝাবার জন্য বলতে চাই, রব কি করতে পারেন, কতটুকুন ক্ষমতা রাখেন। কাঠ ভেসে যাচ্ছে, কাঠ ধরে মহিলা ওখানে উঠল, অথবা তার ডেলিভারি হলো, বাচ্চাকে ওখানে বসাইয়া দিল। আল্লাহ পাক আজরাইলকে বলছেন, আজরাইল যাও। আজরাইল বলছেন, পৃথিবীতে আমার বহুত কষ্ট হয়েছে কিছু কাজ করতে, আমার দরদ লেগেছে কিছু কাজ করতে। এর একটা হলো, ওই দিন আল্লাহ বললেন যাও, ডেলিভারির পরে বাচ্চার শরীরে এখনো নাপাকি লেগে আছে, কান্না করতেছে। আল্লাহ বলছেন, আজরাইল এই মুহূর্তে তুমি এই মহিলার জান কবজ করো। আমার বড় ব্যথা লাগলো, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এটা কেমন দয়া, কেমন মায়া, কেমন জিনিস। আল্লাহ বললেন, আমার আইন, আমার সিদ্ধ, আমার কথা, আমার ফয়সালা, আমার ইনসাফ, আমি বুঝি। তোমাকে বলেছি জান কবজ করো, জান কবজ করে ফেললেন। এই বাচ্চাটাকে কাঠের উপরে বাঁচাইয়া রাখলেন। বাঁচানোর ব্যাখ্যা অনেক লম্বা, তিন চারটা রাওয়ায়াত। কেউ বলেছেন, যেই সিংহ যেই বাঘ, যেই সিংহ যেই বাঘ মানুষকে দেখলে মেরে ফেলে। কোনো কোনো ইতিহাসে পাওয়া যায়, কোনো সিংহ কোনো বাঘ তাকে দুধপান করাইয়া বড় করেছে। আর সহি রেওয়ায়তে পাওয়া যায়, জিব্রাইল একটা আঙ্গুল থেকে দুধ আর একটা আঙ্গুল থেকে মধু পান করে এটাকে বড় করছেন। এটা বড় হলো, এক পর্যায়ে একদিন আজরাইলকে আল্লাহ বলেন, আজরাইল যা, দুনিয়ার জমিনে আমার নামে আরেকজন জান্নাত বানাইছে, তার নাম সাদ্দাদ, জান্নাত বানাইছে, সে জান্নাতে প্রবেশ করতে চায়। আজরাইল দৌড়ে আসলেন, এসে দেখলেন জান তার বানানো তৈরি গেইটের কাছাকাছি পৌঁছে যায়। ইতিহাসের কথা, এক পা নিচে নামানো এক পা উপরে নামবে, গোড়া থেকে নামবে। আজরাইল থামাইয়া দিলেন, থামানোর ঘটনা আপনারা জানেন, সেটা আমি বলবো না। আজরাইল থামাইয়া দিলেন, তাকে মেরে ফেলবেন, তাকাইয়া দেখেন সময় এখনো বাকি আছে, দুই চার মিনিট বাকি আছে। সাদ্দাদ বলছে, আমি না ফরমানির কারণে আমাকে আল্লাহর জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, আমি তৈরি করেছি, আমাকে ডুবতে দেন। আজরাইল বলেন, এই দিন আমার একটু কষ্ট লাগলো, আহারে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু নিজের তৈরি একটা বাড়ি বানালো, কষ্ট করে ডুবতে পারলো না। আল্লাহ বুঝাতে চাইলেন আজরাইলকে, পরে বলেন, আজরাইল তোমার দুই দিন যেই ব্যক্তিকে নিয়ে কষ্ট হয়েছে সে একই ব্যক্তি, পানিতে যাকে বাঁচালাম সেও সাদ্দাদ, আর এখন যাকে মারবার জন্য পাঠালাম সেও সাদ্দাদ। আমি তোমাকে একটা জিনিস বুঝাতে চাই, পৃথিবীতে কখন কে কাকে ক্ষমতাধর মনে করে, পাওয়ারফুল মনে করে, আমি বুঝাতে চাই আমার উপরে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আমি যখন যাকে যে জিনিস দেয়া ইচ্ছা আটকায় দিতে পারবো। দেখবেন শক্তিশালী মানুষ, ছয় ফুট লম্বা মানুষ, বডিটা অনেক শক্ত, একশো কেজি ওজনের মানুষ, তাকে বাঁকা করা যায় না, তার চেহারার দিকে তাকালে রক্তবর্ণ আছে না নাই। দেখবেন জমিনের মধ্যে হুচট খেয়ে পড়ছে, তো আর দাঁড়াতে পারে না, আছে না নাই। রব বলে দিয়েছেন, তোমার কোনো ক্ষমতা নাই এই পৃথিবীতে, তোমার কোনো ক্ষমতা নাই বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ বললেন তিনি শক্তিধর পরাক্রমশালী। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন পয়গম্বর আরবির কাছে এই আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হয়ে গেল, সকল সাহাবায়ে কেরামকে আমার নবী মসজিদে নিয়ে গেলেন, মিম্বরে বসলেন আর কথা বলতে লাগলেন।
নবীজি বলতে লাগলেন, শোনো সাহাবীরা, আজ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের আয়াত নাজিল করে বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, কোরআনের সকল বিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়ে গিয়েছে, পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামের সামনে কথাগুলো বলতে লাগলেন, আজ থেকে ইসলাম ধর্ম পরিপূর্ণ, কোরআনকে পরিপূর্ণ। কথাগুলো শুনবার পরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন আনন্দের আত্মীয়সজ্জে, এক একজন সাহাবি আর একজনকে জড়াইয়া ধরলেন আর আনন্দে বলতে লাগলেন, ও সাহাবিরা, ও আমার ভাইয়েরা, আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের সামনে নবীজি হাজির, নবীজির উপস্থিতিতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। আল্লাহ আরো আগে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ বলেছেন আমি আল্লাহ ফেরেশতাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আয়াত নাজিল হয়ে গেল, সব নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম খুশি করতে লাগলেন, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে আছেন। সাহাবায়ে কেরাম আনন্দিত, দিন পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ, তাওহীদ রেসালত পূর্ণাঙ্গ, আর কোনো ত্রুটি নাই, আর কোনো কষ্ট নাই। এমন সময় কিছু সাহাবি দেখতে পান মসজিদের বাহিরে একটা গাছের গোড়ায় বসে বসে একজন মুরব্বি উজুরদারে কান্না করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ব্যাপার কি, কে কান্না করে? আজ আমাদের কান্নার দিন না, আজ আমাদের আনন্দের দিন, আজকের দিনে রসুলের সামনে রসুলের জীবদ্দশায় আল্লাহ পাক দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন, কোরআন পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম, আমাদের জীবদ্দশায় আল্লাহ কোরআন ইসলাম পূর্ণাঙ্গ করে দিলেন, মুরব্বি গাছের গোড়ায় বসে বসে কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন আর দৌড়াইয়া ওই সাহাবির কাছে গেলেন আর বলতে লাগলেন, এই লোকটার কারণে আমরা আনন্দ করতে পারি না, এই লোকটার কারণে আনন্দ প্রকাশ করতে পারি না, কান্না করে কেন? সবাই কাছে গিয়ে বললেন, বলো বলো তুমি কান্না করো কেন, কি হয়েছে, কেনই বা তোমরা কান্না করো, কেন কেন তুমি কান্না করো? তিনি বললেন, দেখো ভাইরা, তোমরা আনন্দ উল্লাস করতেছো, তোমাদেরকে আমি বাধা দেই না, তোমরা আনন্দ করো, উল্লাস করো, যা মন চায় করো, আমি তোমাদেরকে বাধা দেই না, কিন্তু আমাকে কাঁদতে দেও, আমার কান্নায় তোমরা বাধা দিও না, আমাকে আর একটু বেশি কাঁদতে দেও। সাহাবায়ে কেরাম বললেন, হবে না, আমরা আনন্দ করি, তুমি আমাদের সঙ্গে আনন্দ করতে হবে। আর এমন কি ঘটে গিয়েছে আজকে, যদি কান্নার কোনো কারণ থাকে আমরাও কাঁদব, আমরাও কান্না করব, আমরা আনন্দ করব না, জানতে চাই বলো না তুমি কেন কান্না করো? সাহাবি বলতে লাগলেন, দেখো আমাকে কিছু বলতে যাইও না, তোমরা আনন্দ করো, আরো বেশি করো, আমাকে কান্না করতে দেও, আমার জীবন তো সুন্দর সাজানো সংসার, সুন্দর সাজানো ঘর আজ তছনছ হয়ে গিয়েছে, সব উলট পালট হয়ে গিয়েছে, এই জন্য নিজেকে সামলিয়ে রাখতে পারি না, এই জন্যে কান্না করি বলে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, কান্নার কারণ কি বলো? অনেক পীড়াপিড়ির পরে বৃদ্ধ সাহাবি ডাক দিয়ে বললেন, ও সাহাবিরা শোনো, আজ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিন ইসলাম ধর্ম পরিপূর্ণ, তিনি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, তিনি খুশি, কোরআন পূর্ণাঙ্গ আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই জন্যে আমি কান্না করি, তোমরা আমার কান্না বুঝবে না, তোমরা এগুলা জানো না, তোমরা তো উপরে দেখো ভিতরের জিনিস জানো না, আমি বলতে চাই, ও বাইরা তোমরা শোনো, কাউকে যদি কোনো মালিক একটা ঘর বানাবার দায়িত্ব দেয়, দুনিয়ার জমিনে কোন মালিক কাউকে যদি দশতলা বিল্ডিং বানাবার পারমিশন দেয়, কোনো ইঞ্জিনিয়ারকে কোনো ডেভেলপারকে যদি একটা বাড়ি বানাবার পারমিশন দেয়, যেই দিন বাড়ি কমপ্লিট হয়ে যাবে
বারে ডিজাইন কমপ্লিট বানানো কমপ্লিট হয়ে যাবে, টাইলস করা, সিরামিক লাগানো, রং করা, বাড়িটাকে সুন্দর করে কমপ্লিট যেদিন হয়ে যাবে ওই দিন কিন্তু ডেভেলপার সে মালিকের কাছে, ইঞ্জিনিয়ার মালিকের কাছে চাবি সমঝাইয়া দিবে আর বলবে বাড়ি দিলাম, এই যে বানাইয়া দিলাম, আমাকে আমার পাওনি দেন। মালিক পাওনি দিয়া পাওনাদারকে পাওনা দিয়ে বের করে দিবে। ডেভেলপারকে বলবে আপনার এখানে কিছু নাই, যে বানালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি তাদেরকে বলবে আপনারও এখানে কিছু নাই, সবাই চলে যান, বাড়ি আমার, এখন আপনার কাজ শেষ, আপনি চলে যান। ও সাহাবীরা, আজকে আমার কষ্টের দিন, আজ আমার কান্নার দিন। আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্য, আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জাতির কল্যাণের জন্য। আজ আল্লাহ জানাইয়া দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ, নবীজির কাছে যে কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন পরিপূর্ণ, আল্লাহ বলেছেন তিনি খুশি। আমার মন বলতেছে ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, কোরআন যদি পরিপূর্ণ হয়ে যায়, যার মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমার মন বলতেছে তাকে আর দুনিয়ায় রাখবেন না। আল্লাহ নবীজিকে দুনিয়ার জমিনে রাখবেন না, কারণ যার জন্য দিন পরিপূর্ণ করলেন, যার মাধ্যমে দিন পরিপূর্ণ করলেন, যার কাছে কোরআন দিলেন, কোরআন যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, নবীজির দাওয়াতের প্রয়োজন নাই। আমার মন বলছে আহারে, এই কথার মাধ্যমে কি আল্লাহ তাআলা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে রসুলকে নিয়ে নিচ্ছে? এই জন্যে আমরা কান্দি। সকল সাহাবায়ে কেরাম বললেন ভাইরে, তা যদি সত্য হয়, নবীজি তো এমন কোনো কথা বলেন নাই, চলো আমরা সকলে মিলে নবীজির কাছে যাই। সকল সাহাবায়ে কেরাম মিলে নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নাকি বলেছেন পৃথিবীতে আর থাকবেন না, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন? নবীজি বললেন, এমন কথা আমি বলি নাই, কে বলেছে তোমাদেরকে? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বলেন, আপনি মাথা উঠান, আপনি বলেন, আপনি নাকি পৃথিবীতে আর থাকবেন না, এমন কোনো কথা কি আল্লাহ বলেছেন? নবীজি বললেন, কে বলেছে, আমি তো এই কথা বলি নাই। সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহি, এই যে গাছের গোড়ায় বসে বসে একজন বৃদ্ধ লোক কান্না করে, সে আমাদেরকে বলেছে, ও কান্না করে আমাদেরকে বলেছে আজকের পরে নাকি আপনি বেশি দিন পৃথিবীতে থাকবেন না। নবীজি মাথা উঠালেন, মসজিদ থেকে বের হলেন, আর তাকাইয়া দেখেন গাছের গোড়ায় যে বৃদ্ধ লোকটা কান্না করতেছে, তিনি আর কেউ না, নবীজির কলিজা টুকরা পাগল সাহাবি, যার নাম হযরতে আবু বকর। নবীজি কান্না করলেন, আর দৌড়ে গিয়ে আবু বকরকে জড়াইয়া কান্না করে বললেন, আবু বকর, আমার কথা তো কেউ বুঝে না, আমার কথার ব্যাখ্যা কেউ বুঝতে পারে না, কেন তুমি সবাইকে বুঝাইয়া দিয়েছ? আবু বকর এমন জিনিসের নাম, নবীজি কি বলতে চাইলেন তা পর্যন্ত বুঝে ফেললেন। নবীজি কাঁদলেন আর বললেন, আল্লাহ, আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিনে রেখে যাই, আমি আল্লাহ পৃথিবীতে থাকবো না বেশি দিন, এটা আমি বুঝে ফেলেছি, আমি আমার আবু বকরকে দুনিয়ার জমিনে রেখে যাই, ইন্তেকালের পরে সকলের একজন বন্ধু হবে, জান্নাতে তুমি আমার বন্ধু আবু বকরকে বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এজন্যে আমার বন্ধুগণ, রহস্য বুঝা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহস্য করে বলতে লাগলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনে হেকমত আমি দিয়েছি, এই কোরআনে নীতিমালা আমি দিয়েছি, এই কোরআনে ইনসাফ আমি দিয়েছি, মিজান আমি কায়েম করে দিয়েছি, সুতরাং পৃথিবীতে চলার পথে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত যত ইনসাফ প্রয়োজন হবে, যত ন্যায় নীতির প্রয়োজন হবে, কোনো জিনিস দিয়ে প্রতিষ্ঠা করা যাবে না, প্রতিষ্ঠা করতে একমাত্র কেবলমাত্র লাগবে আল কোরআন, ঠিক কি না? এজন্যে আমরা কোরআন মানব ইনশা, বলেন ইনশা, শুধু পড়বো না বুঝবো, বলেন পড়বো না বুঝবো, বলেন সবাই পড়বো না বুঝবো, শুধু পড়লে হবে? পড়লে তো সব হইব,
সারাদিন কোরআন পড়ে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, শয়তানি করে, নাফরমানি করে, শুধু কোরআন পড়লে হবে না তাদের কাছে দিন বুঝিয়ে দিতে হবে? বলেন সাহাবা রাসূলের পাককে কোরআন শুধু পড়তেন না বুঝিয়ে দিতেন? সাহাবায়ে কেরাম শুধু পড়তেন না দিন বুঝিয়ে দিতেন? মানুষ যখন দিন বুঝবে তখন দলে দলে দিন শিখবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা দিন বুঝিয়ে দিব, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন, আরো জোরে আওয়াজ করে পড়েন আমিন। এই জন্য রব বলেছেন এই জায়গার ভিতরে যারা আমি আল্লাহকে মানবে, এর আয়াতের শেষ দিকে এসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াআমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমাদের চাওয়ার চাইতে দুই গুণ বেশি আমি আল্লাহ দিয়ে দিই। তাইলে আমাদের কাজ ভয় করব কাকে? সবাই বলেন, শুধু নামাজে? নামাজে ভয় করব কারে বলেন? নামাজে ভয় করব কাকে? আর দোকানে মালিক রে? না, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় দোকানে থাকলে দুই নম্বরই হয় কেমনে? আল্লাহর ভয় ব্যবসায় থাকলে দুই নম্বরই হয় কেমনে? এজন্যে আমরা আল্লাহকে ভয় করব মসজিদে, আল্লাহকে ভয় করব সকল জায়গায়। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, এই মানুষ অন্যায় করতে পারে? বলেন পারে? মিথ্যা কথা বলতে যাচ্ছে, মনে পড়ে গেছে, কেউ শুনতেছেন, আল্লাহ শুনতেছেন, মিথ্যা বন্ধ হয়ে যাবে। অন্যায় চুরি করতে গিয়েছে, আল্লাহ দেখতেছেন, কেউ দেখতেছে না, চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্যে দুনিয়ার জমিনে আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, এই মানুষ দুনিয়ার জমিনে কোনোদিন নাফরমানি করতে পারে না। এজন্য ভয় করব কারে? সবাই বলে, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আজানের পরে সে দোকানে ব্যবসা করবে না। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, ওই বেচারা নামাজে না গিয়ে দোকানে বসে আড্ডা দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ভয় করা লাগবে কাকে? সবাই বলেন। এরপরে আমি আমার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেব, আমার আশেপাশে যারা আছে তাদের কাছে দিনের দাওয়াত দেব, মানুষের সাথে খারাপ আচরণ করব না, মানুষকে কটু কথা বলবো না, মানুষের চরিত্র নিয়ে কথা বলবো না। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনে, তুমি যদি দুনিয়ার জমিনে একজনের দোষ গোপন করো, কেয়ামতের দিনে আমি আল্লাহ তোমার দোষগুলো গোপন করে রাখব। কোন সুবহানাল্লাহ! এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা ভয় করব কারে? সবাই বলেন, ভয় করব কারে? আল্লাহকে ভয় করার অর্থ কি? কথা বলেন। সবাই আমরা বলি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, সবাই দিলে দিলে মনে মনে বলি আল্লাহরে ভয় করি। আল্লাহরে যদি ভয় করি তাহলে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে? দুই টাকা বেশি চায় রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে কে? আপনি আমি যদি আল্লাহকে ভয় করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ছয় নয় করে কে? মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা যদি আল্লাহকে ভয়ের কথা বলে অন্যায় করি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বান্দারে তোমার জবানে আর তোমার দিলে কোনো মিল নাই। যার জবানে আর দিলে কোনো মিল নাই তার নাম কি? কিছু কইলেন না? যার জবানে আর দিলে মিল নাই তার নাম? সবাই বলেন। কেমনে চিনবেন? শুধু একটা নাম মুনাফিকের আলামত আছে, একুশটা। কয়টা? একুশটা বললে এখন যদি বলতে যাই সবাই কোন হুজুরিটা জানলো কেমনে? দেখবেন আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে কিরে এটা হইলো কেমনে?
এজন্য আমি আপনাদেরকে বলছি, ও ভাই আপনি কোন ধর্মের আমি জানতে চাই না, আপনি হিন্দু ধর্মের লোক কিনা, আপনি বৌদ্ধ ধর্মের লোক কিনা, আপনি ইহুদি খ্রিস্টান কিনা, আপনি মুসলমান কিনা আমি জানতে চাই না। আপনি যা মন চায় করেন, আল্লাহর ভালো করে চিনে কবরে যাইয়েন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মুনাফিক হইয়েন না, কারণ মুনাফিকেরা জাহান্নামের উপরে থাকবে না নিচে। সবাই বলেন, কোরআনের কোন জায়গায় বলা নাই যে ইহুদিরা জাহান্নামের অমন জায়গায় থাকবে, খ্রিস্টানের অমন জায়গায়। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, তারা থাকবে জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে। কোন জায়গায় কথা কন না কেন, দেখেন কত নিচে বলছেন আল্লাহ, একজন ইহুদির কথা বলেন নাই। এজন্য এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদের কোন জিনিসের প্রয়োজন নাই। আমরা চলার পথে একজনকে চিনবো, তিনি হলেন কে, আওয়াজ করে বলেন কে। চলার পথে একজনকে চিনবো, চলার পথে একজনকে মানবো। রব বলেছেন, রব বান্দা দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে খুশি করতে পারবে না, দুনিয়ার জমিনে চাইলে তুমি কাউকে ভালোবাসি এই কথা বলে পূর্ণাঙ্গ ভালোবাসা প্রদর্শন করতে পারবে না বান্দা। কিন্তু গভীর রজনীতে সারাদিন শয়তানি নাফরমানি করবার পরে বান্দারে গভীর রজনীতে ঘুম থেকে উঠে আমার দেওয়া চোখ থেকে লুনা পানি ছেড়ে একবার যদি হাত উঠাইয়া ডাক দিয়া বলো আল্লাহ, কথা দিলাম বান্দা তুমি একবার আমাকে ডাক দিবে, আর আমি আল্লাহ আর শাজিম থেকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাই। আল্লাহ আকবার। ও বান্দা তুমি রাত্রবেলা ঘুমাও, তুমি তোমার পরিবারকে নিয়ে ঘুমাও, তুমি কত পরিকল্পনা নিয়ে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না। আমি জানি বান্দা ভুল করেছে, বান্দা নাফরমানি করেছে, বান্দা ভুল পথে চলে গিয়েছে, না জানি আজরাইল তার কাছে পৌঁছে যায়, এই জন্যে আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না। রাত্রবেলা বান্দার দরজার সামনে এসে ডাক দিয়ে বলি, ও আমার বান্দা তোরে আমার হাত দিয়ে বানাইছি, জাহান্নামের আগুনে কেমনে জ্বালাবো বান্দা, উঠে যা, আয় উঠে যা, কেউ দেখবে না, তোর প্রতিবেশী ঘুমিয়েছে, পরিবারের সবাই ঘুমিয়েছে বান্দা, কেউ তোকে দেখবে না, আমার কাছে আয়, দিলের কথা কাউকে বলতে পারিস না, মনের ব্যথা কাউকে বলা যায় না বান্দা, চুপি চুপি আমার কাছে বলবে কেউ শুনবে না, আমার চাইতে তোর কাছে বড় আমানতদার আর কেউ নাই বান্দা, কথা দিলাম রে, কথা দিলাম আমার কাছে বলবে, তোর চুকের পানির দাম আমার কাছে বড় বেশি। কোন বান্দা যখন আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ বলছেন বান্দা আমার রাগ গুসা কমানো যায় না, পৃথিবীর কোন সৃষ্টি দিয়ে আমার রাগ গুসা কমানো যাবে না। বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দে আমার রাগ গুসা দূর হয়ে যায়, বান্দা যখন চুকের পানি ছেড়ে দে তার জন্য জাহান্নাম হারাম করে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর রাসূল আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যে উম্মত ঘুমাবার আগে রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে আমার উপরে দুরুদ পড়ে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে আমার উপরে দুরুদ পড়বে, আয় আল্লাহ তাআলা তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ বললেন, আমার বন্ধু আমিও কথা দিলাম যারা তোমার উপরে রাত দিন দুরুদ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিনে তাদেরকে প্রশ্ন শুধু করব তা না, আমি আল্লাহ তাদেরকে ডেকে এনে আমার কাছে বসায়া আমার আরশে আজিমের ছায়ায় রেখে দিয়া তাদেরকে জিজ্ঞাসা করব, তারা যে জান্নাতে যেতে চায় আটটা জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে রেখে দেব। আল্লাহু আকবার বলেন।
এজন্য দুরুশ্বরী পড়বো তো ইনশাআল্লাহ, ছোটো হলে পড়বো শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বেশি সময় লাগছে। আর নবীজি বললেন যারা আমার নাম শুনবার পরে দুরুশ্বরী পড়ল না আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট, জিব্রিল আমিন তাদের উপরও সন্তুষ্ট, রসুলও তাদের উপরও সন্তুষ্ট, তারা জান্নাতে যাবে না। এই জন্য নবীজির নাম শুনলে আমরা দুরুদ পড়ব। এটা লম্বা হাদিস, অনেক লম্বা একটা হাদিস, তিনটা কথা নবীজি বলেছেন। একটা হলো যারা আমার নাম শোনার পরে দুরুশ্বরী পড়ে না তারা দুর্ভাগা, তারা হতভাগা, তারা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।